যে জুবিনদাই কানত কাণফুলি লগাই রাখিলে, ডিঙিত অলংকার পিন্ধি থাকিলে, যিটোৰ কাৰণে জুবিনদাৰ যিটো গায়ক ইমেজ। আহি গলো ডক্টৰ বেজবৰুৱা চোৱাৰ কাৰণে, কেনেকুৱা লাগিল? মোটামুটি ঠিক আছে, চলিছে। সো আহি গলো ডক্টৰ বেজবৰুৱা চোৱাৰ কাৰণে, পুৰা ফালাফালি ভিন্দি খচা ধৰি ভিন্দি, কোনোবাই যদি কি ফেলে খালিব উপায় নাই, ভাল বেয়া সকলোবিলাক কম গোটেই ওপৰত। প্ৰথমতে চিনেমাখন চাই লওঁ আৰু আপোনালোকক একদম পুৰা খচা ৰিভিউ দি আছোঁ। এটা জোৰদাৰ আৰম্ভণিৰে চিনেমা আৰম্ভ হৈ গ'ল। সকলোৱে কয় সময় ঘূৰি আহে মানুহে, কিন্তু কেতিয়াবা সময় ঘূৰি আহে। মোৰ পিছফালে চাওক, চিনেমা হল পুৰা ভৰ্তি। গতিকে আপুনি কেনেকৈ ক'ব যে অসমীয়া চিনেমা চোৱাৰ কাৰণে মানুহ নাহে? বিভিন্ন ঘটনা পৰিঘটনা, গান, একশ্যন, ৰোমাঞ্চ সকলোবিলাকেৰে চিনেমাখন সুন্দৰকৈ আগবাঢ়ি গ'ল। আৰু এতিয়া লওঁ দৰ্শকৰ ৰিভিউ, কেনেকুৱা লাগিল? মোটামুটি ঠিক আছে, চলিছে। এই যে দৰ্শকৰ মুখত আপোনালোকে শুনা পালে চলি যায় বোলা শব্দটো, এই শব্দটোৱে কিন্তু বহুত অৰ্থ বহন কৰিছে। কিহৰ কাৰণে সকলোবিলাক কৈ আছোঁ? প্ৰথম কথা হ'ল যে 1969 মুক্তি পোৱা যিখন প্ৰথম ডক্টৰ বেজবৰুৱা, সেইখন আৰু আজি 2023 মুক্তি পোৱা ডক্টৰ বেজবৰুৱা 2, এই দুইখন মুভিৰ মাজত কিন্তু এটা সংযোগ আছে। দ্বিতীয় কথা হ'ল যে প্ৰথম ডক্টৰ বেজবৰুৱা চিনেমাখনত দৰ্শকে লাহে লাহে যেনেকৈ ঘটনাৰ মাজলৈকে গুচি গৈছিল, যেনেকৈ এটা ৰহস্যঘন ঘটনাৰ মাজত মানে দৰ্শকে লাহে লাহে ডুবি গৈছিল, ঠিক তেনেকুৱা ধৰণৰ এই ডক্টৰ বেজবৰুৱা 2 যিখন মুভি, ইয়াতো আপোনালোকে লাহে লাহে ঘটনাৰ মাজত আপুনি ডুবি যাব। কাহিনী অতি সুন্দৰ ডক্টৰ বেজবৰুৱা 2ৰ, পৰিচালনা স্বৰ্গীয় নিপন গোস্বামীদেৱৰ বহুত সুন্দৰ, চিনেমাখনৰ গতি এক্সিলেণ্ট, শ্বুটিং বহুত ধুনীয়া, মানে আপুনি এখন বলিউডৰ বা চাউথৰ চিনেমাৰ শ্বুটিঙৰ দৰে আপুনি পাব চিনেমাখনত, মানে একদম সমান লেভেলৰ নহ'লেও অসমীয়া চিনেমা হিচাপে যদি আপোনালোকে চাবলৈ যায় বহুতখিনি উন্নত। কিন্তু ইয়াতে দুটামান আমি কথা পাতিবই লাগিব, দুটামান দিশত আমি সমালোচনা কৰিবই লাগিব, কাৰণ আমি যদি ভাল বেয়া সমালোচনা নকৰোঁ তেতিয়াহ'লে আমি বহুতখিনি পিছ পৰি থাকিম। তাত যদি কোনোবাই বেয়া পায়, কোনোবাই যদি পিঠি ফালি দিম বুলি কয়, তাত উপায় নাই। আপুনি চিনেমা এখনৰ যদি ভাল আছে আপুনি ভাল বুলি ক'বই লাগিব, যদি আপুনি বেয়া দেখা পাইছে কিবা ক'ৰবাত যদি ইম্প্ৰুভ কৰিব পাৰিলেহেঁতেন, যদি আপুনি দেখা পাইছে আপুনি ক'বই লাগিব। কাৰণ মই ধৰক আজি এটা বেয়া ৰিভিউ দিলোৱে, যদি চিনেমাখন যদি ভাল দৰ্শক কিয় নাহিব? তাত আপোনাক কোনো জোৰ দিব নোৱাৰে, গণতন্ত্ৰ হয়, আপোনাৰ কোৱাৰ অধিকাৰ আছে। আপুনি যদি এখন চিনেমা চাই বেয়া পাইছে আপুনি বেয়া বুলি ক'ব, যদি ভাল পাইছে আপুনি ভাল বুলি ক'ব। ইয়াৰ আগতে মানে এটা ভিডিঅ'ত আপোনালোকে দেখাই পাইছে এটা নিউজ চেনেলত, যে ইয়াৰ আগৰ ৰাজনীতি চিনেমাখনৰ ওপৰত কোনোবা এজন ইউটিউবাৰে মানে অলপ বেয়া মন্তব্য দিছিল চিনেমাখন চলি থাকোঁতে, আৰু সেই সময়ত আমাৰ শ্ৰদ্ধাৰ মৰমৰ জুবিনদাই মানে পিঠি ফালি দিম বুলি কৈছিল। মানে কথাবিলাক এনেকুৱা হ'বলৈ নাপায় আচলতে। চাওক এতিয়া আহোঁ ভিডিঅ'টোৰ মূল বিষয়বস্তুলৈকে। যদি মই এজন সাধাৰণ দৰ্শক হিচাপে ডক্টৰ বেজবৰুৱা 2ৰ সমালোচনা কৰিবলৈ যাওঁ, মই ক'লোৱে যে ঘটনা বহুত ধুনীয়া চিনেমাখনৰ, পৰিচালনা ক'বই নালাগে, স্বৰ্গীয় নিপন গোস্বামীদেৱে বহুত সুন্দৰকৈ পৰিচালনা কৰিছে, আৰু কাহিনী চিত্ৰনাট্য অতি সুন্দৰ, ৰাজদীপৰ কাহিনীয়ে দৰ্শকক মোহিত কৰিব। কথাটো হ'ল যে চিনেমাখনৰ অভিনয় দিশটোত আমি অলপ কথা পাতিবই লাগিব। অভিনয়ৰ ক্ষেত্ৰত আদি লুচেনদেৱৰ অভিনয় এক্সিলেণ্ট, নিপন গোস্বামীদেৱে চিনেমাখনৰ শেষত অলপ সময়ৰ কাৰণে ওলাইছিলে, বহুত বঢ়িয়া অভিনয়। তাতকৈ ডাঙৰ কথা আমাৰ জুবিনদাৰ অভিনয় অতি সুন্দৰ, এক্সিলেণ্ট অভিনয়। কিন্তু কথাটো হ'ল যে জুবিনদাই যিটো চৰিত্ৰত অভিনয় কৰিছে, এই চৰিত্ৰটোত অভিনয়ৰ ক্ষেত্ৰত জুবিনদাই বহুত ধুনীয়া কৰিছে, কিন্তু চৰিত্ৰটোৱে যিটো হিচাপত ডিমাণ্ড কৰিছিলে সেই হিচাপত জুবিনদাই নিজৰ যিটো এপিয়াৰেঞ্চ সেইটো কিন্তু সেইটো হিচাপত কৰিব নোৱাৰাৰ দৰে মোৰ লাগিল। কাৰণ জুবিনদাক সেই চৰিত্ৰটোৰ মাজত মানে মানুহে বিচাৰি পোৱাত অলপ অসুবিধা হ'ল। কিহৰ কাৰণে গম পাইছেনে? যে জুবিনদাই কাণত কাণফুলি লগাই ৰাখিলে, ডিঙিত অলংকাৰ পিন্ধি থাকিলে, যিটোৰ কাৰণে জুবিনদাৰ যিটো গায়ক ইমেজ, মানে জুবিনদাৰ যিটো জুবিনদা যিটো ইমেজ, সেই ইমেজটো মানুহে মানে পাহৰিব নোৱাৰিলে। সেইটো এটা বিৰাট ডাঙৰ মাইনাছ পইণ্ট। যদি জুবিনদাই কাণফুলিটো এৰিলেহেঁতেন,
ডিঙির আ অলংকার মানে এরিলেহেতেন তেতিয়াহলে হয়তো জুবিন দাক দর্শকে এই চরিত্রটোর মাজত ভালকে মানে উপলব্ধি করিলেহেতেন, কিন্তু সেই পয়েন্টটোতে মানে অলপ মার খাই গৈছে। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আকৌ কৈছো, জুবিন দাই এক্সিলেন্ট অভিনয় করেছে। আর এটা আহো আর একটা চরিত্রলৈকে, যত এজন এডভোকেটর অভিনয় অভিনয় করেছে সিদ্ধার্থ নিপন গোস্বামীয়ে। এই চরিত্রটোর যে অভিনয় মাঝে সময় কোনোবা কোনোবা মুহূর্তত অভিনয়ত জসরতা দেখা গল, মানে দর্শকে করবাত নহয় করবাত কেতিয়াবা অলপ মানে সেই চরিত্রটোক যেন ভালকে গ্রহণ করিব পৰা নাই। আর একটা কথা কম যে আপনাদের চাবছুন যে সাউথর সিনেমা বা হিন্দি সিনেমাবিলাকত সাধারণ ধরক এজন মুখ্যমন্ত্রীর অভিনয়ত অভিনয় করলে, মানে রাজনৈতিক নেতা এজনের অভিনয়ত অভিনয় করলে কোনোবা একটা সাধারণ এক্টরে, তাতো আপনি চাব যে যদিও অলপ সময়ের কারণে ওলায় সেই সময়তে বহুত ধুনিয়া অভিনয় করে। এই সিনেমাখনত এজন মুখ্যমন্ত্রীর চরিত্রত এজন অভিনেতায় অভিনয় করেছে, তেওর অভিনয় একদম জথর আছিল। যেতিয়া মুখ্যমন্ত্রী এজনে কথা পাতে কেনেকে কথা পাতিব আপনি কল্পনা করক। কিন্তু যদি আপনি সিনেমাখন চাবলৈ যায় ডক্টর বেজবরুয়া টু, ইয়াতে যিজন মুখ্যমন্ত্রীর চরিত্রত অভিনয় করেছে যিজন অভিনেতায়, মানে কি কম আর সিনেমা অলপ দর্শকে হাহি আসলে তেওর অভিনয় চাই কিনে। সো সিনেমাখন চাই উঠি মোর এনেকা লাগিল বা দর্শকর মতামতর পৰা মোর এনেকা লাগিল যে অভিনয়ের ক্ষেত্রে করবাত নহয় করবাত অসমীয়া সিনেমায় যেন বহুতখিনি কাম করবলগিয়া আছে। আর এই দিকটুত যদি ভালকে গুরুত্ব দিলেহেতেন এই সিনেমাখনত, সিনেমাখন হয়তো আরো বহুত উপরলৈকে গলহেতেন। আর বন্ধুসকল, এইখিনি মই যেখিনি কলো এইখিনি টোটালি মানে মোর দৃষ্টিকোণৰ পৰা কৈছো, আপুনি হয়তো আরো ভালো পাব পাৰে বা আপুনি হয়তো আমনিও পাব পাৰে। আর ডক্টর বেজবরুয়া চরিত্রত অভিনয় করা আদিল হুসেন দেবর অভিনয় এক্সিলেন্ট। আর সিনেমাখনের যে নাম যে ডক্টর বেজবরুয়া, এই নামটোয়ে সিনেমাখনের শেষত সিনেমাখনের ঘটনাটুক সুন্দরভাবে উপস্থাপন করেছে। বাকি যদি সঙ্গীতের ক্ষেত্রে কও, আগর যখন ডক্টর বেজবরুয়া আসে পুরোনা ডক্টর বেজবরুয়া যি সঙ্গীত আসিল সেই সঙ্গীত আজিও দর্শকে আদরি লয় আর সুদূর ভবিষ্যতেও সেই সঙ্গীত চলি থাকিব, সেই গীতবিলাক আমার মনত থাকিব, মানে চিরযুগমিয়া গীত। কিন্তু এইখন সিনেমার সঙ্গীত নতুন প্রজন্মর হিসাবত ঠিকই আছে, কিন্তু কিছুমান গান যদি চেঞ্জ নকরিলেহেতেন তথাপিও ঠিকই থাকিলেহেতেন। যেনে কি নাম দি মাতিম তোমাক, এই গানটো আমি সেই সরুরপরা আমি মানে আমি জন্মরপরা শুনে আইছো। সেই গানটোর যেটু বিউটি এই সিনেমাখনত অলপ সাল সলনি করা হয়েছে, সেই হিসাবত মানে চাব গেলে কিন্তু সেই আগর সেই গানটোর বিউটিটি মানে ধরে রাখব পড়া নাই। বাকি গানর দৃশ্যায়নের যাক লোকেশন বহুত সুন্দর আছে। গোটে বন্ধুসকল, আপনাদের সিনেমা হললৈকে যাওক, সিনেমাখন চাই হোক, চাই আহি মোর ভিডিওটির তলত কমেন্ট করব যে মই কিমানখিনি সঁচা কৈছো কিমানখিনি মিছা কৈছো। তো বন্ধুসকল, আজি ভিডিওটো এইখিনিতে শেষ কৰিছো, ধন্যবাদ।